নমস্কার আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা? তো আজকে আপনাদের সামনে আবার চলে এসেছি আপনাদের সুমন ভাই নিয়ে আপনাদের ঝুলিঝুলি প্রশ্ন উত্তর কিউএনএ সিরিজের আরেকটা নতুন এপিসোডে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। তো চলুন, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তোমাদের প্রথম বন্ধু যে প্রশ্নটি করেছেন, নাম তার দীপ্তেশ সরকার। তিনি বলেছেন, দাদু, বাহ দাদু, আচ্ছা যাই হোক, আমার পাকা চুলের জন্য উনি হয়তো আমাকে ভাবছেন দাদু। আপনাকে বহুবার প্রশ্ন করেছিলাম কিন্তু প্রশ্ন নেননি, আবার প্রশ্ন করছি, আশা করি এবার উত্তর পাবো। রিয়েলমি ফোনে OSIE ভিজুয়াল এফেক্ট বলে একটা অপশন থাকে, এটার কাজ কি যদি বলেন খুব ভালো হতো দাদু। আচ্ছা তো আমার নাতি, শোনো, যে রিয়েলমি বলে নয় ওপোর ফোনেও এটা পাওয়া যায়, মানে এটা কালার OS-এর একটা ফাংশন, এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সিতে কাজ করে। OSIE যেটার মানে হলো অবজেক্ট অ্যান্ড সেমান্টিক ইমেজেস আই ট্র্যাকিং, এবং এটা একটা ভিজুয়াল এফেক্ট যার বৈশিষ্ট্যের মাধ্যমে ওপোর ফোন বা রিয়েলমির ফোন, যে কোনো ফোনেই একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা AI যে এনহ্যান্স, সেটা তোমার ভিউইং অ্যাঙ্গেলকে আরও ভালো করে দেয়। আমাদের দ্বিতীয় বন্ধু প্রশ্ন করেছেন, তার নাম সীমন্ত দাস। তিনি বলছেন, একটা স্মার্টফোনে ব্যাটারি 500 চার্জিং সাইকেল কমপ্লিট করার পর কি অকেজো হয়ে যায়? অবশ্যই হয় না, তার বেশ কিছুদিন চলে, তবে কিছুদিন পর কিন্তু ব্যাটারি ফুলে যায়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। একটা স্মার্টফোনে ব্যাটারি সর্বোচ্চ কতদিন ব্যবহার করা যায়? ভালোবাসা রইল, একটা স্মার্টফোনের ব্যাটারি মিনিমাম 2 বছর তো খুব ভালো চলে, 2.5 বছরও চলে, কিন্তু তারপর থেকে ব্যাটারি আগে যে পারফরমেন্স তোমাকে দিচ্ছিল সেটা কিন্তু দেবে না, এবং অনেক সময় দেখা যায় ডিসচার্জ হতে আরম্ভ করে দেয় এবং ব্যাটারি ফুলে যায়। আমাদের নেক্সট প্রিয় বন্ধু, তিনি মেসেজ করেছেন, সৌম মণ্ডল। তিনি বলছেন, দাদা, ই-সিম কী আর সার ভ্যালু কী? ই-সিম এটা যে স্মার্টফোনগুলো তার ভেতরে ইনবিল্ট থাকে, এবং আমরা আইফোনে এই জিনিসটা পাই, এবং এই যে ই-সিম এটা হলো একটা সিম কার্ড, যেটা বললাম এমবেডেড থাকে একটা স্মার্টফোনের ভেতর, এবং তুমি যে নেটওয়ার্কেই যাও না কেন সেটা কিন্তু সে কানেক্ট করে তোমাকে সেই নেটওয়ার্কটা দেবে। তোমার দ্বিতীয় কোশ্চেন হলো, সার ভ্যালু কী? SAR, দেখো এটা একটা রেডিয়েশন, তোমরা সবাই জানো একটা স্মার্টফোনের একটা যে রেডিয়েশন থাকে সেটা কিন্তু বেড়ায় এবং সেটা কিন্তু ক্ষতিকারক। তো এই সার ভ্যালু যে রেডিয়েশন লেভেল সেটাকে ঠিক করে দেয়, যার ফুল ফর্ম হলো স্পেসিফিক অ্যাবজর্পশন রেট, এবং এইটাকে মেজারমেন্ট করে, এবং প্রত্যেকটি ব্যান্ড সার ভ্যালুটাকে মেনটেন করে যাতে তোমার ব্রেনে বা কোনোভাবে ক্ষতি না হয়। নেক্সট কোশ্চেন করেছেন অর্কোটেক বন্ধু, তার প্রশ্ন, কাকু আমরা আজকে মোট 5টা প্রশ্ন করে গেলাম, আশা করি অবশ্যই উত্তর দেবেন। আমরা এখন সকলেই দেখি আমাদের ফোনে নন রিমুভেবল ব্যাটারি থাকে, বলা যায় যে ব্যাকপ্যাকটা খোলাই যায় না, এবং কিন্তু প্রথম মোবাইল ফোনে এই টেকনোলজিটা ব্যবহার করা হয় এবং কত সালে আইফোন প্রথম একটা নন রিমুভেবল ব্যাটারি দেওয়া স্মার্টফোন আনে, এবং সালটা যতদূর আমার মনে পড়ছে 2007। নেক্সট কোশ্চেন তিনি করছেন, কাকু প্রসেসরে যত কম ন্যানোমিটার বিল্ড করা হয় তত ভালো আমরা জানি, কিন্তু কেন কম ন্যানোমিটার বিল্ড করলে পাওয়ারফুল হয়, বেশি ন্যানোমিটার বিল্ড করলে পাওয়ারফুল হয় না কম ন্যানোমিটার বিল্ড করার অনুযায়ী? আর একটা প্রশ্ন করেছেন কাকু, মিডিয়াটেক অ্যান্ড কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রতিষ্ঠাতা কে? প্রথমে বলি যে ন্যানোমিটার এটা কিন্তু যে CPU এবং GPU এইগুলোকে মানে কন্ট্রোল করে, যত ন্যানোমিটার কম হবে তার যে ওখানে ট্রানজিস্টার থাকে সেই ট্রানজিস্টারটা তত বেশি পাওয়ারফুল হয়, তত গিগাহার্টসে সে দৌড়ায়, এবং ন্যানোমিটার কম হলে তোমার ফোন হিটও কম করে, এবং ন্যানোমিটার সেই পারফরমেন্সটাকে ধরে রাখে এবং অপটিমাইজেশন দারুণ হয়, তাই যত ন্যানোমিটার কম হবে ট্রান্সমিটার বা ট্রানজিস্টার সেখানটায় পাওয়ারফুল তত বেশি হবে। তিনি জানতে চাইছেন যে প্রথম যে মিডিয়াটেক প্রসেসর এবং স্ন্যাপড্রাগনের প্রসেসর তার প্রতিষ্ঠাতাকে, মিডিয়াটেকের যে প্রসেসর তার প্রতিষ্ঠাতা হলেন মিং কাই সাই, উচ্চারণ ঠিকভাবে করতে পারলাম না, সরি, এবং স্ন্যাপড্রাগনের যে কোফাউন্ডার তার নাম হলো ইরউইন জ্যাকবস আর অ্যান্ড্রিউ ভিতুবরি। নেক্সট প্রশ্ন করেছেন সীমন্ত দাস, তিনি বলছেন, স্ন্যাপড্রাগন 665, 888 প্রসেসরগুলোর দাম টাকায় কত হতে পারে, আর এখন মোবাইল কোম্পানিগুলো অ্যামোলেড ডিসপ্লে দেওয়া সত্ত্বেও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছে না কেন? দেখো 665 দাম খুব কম, তুমি 10,000
বাংলাদেশের টাকায় 15,000 টাকার মধ্যে পেয়ে যাবে, এখন তো আরও ভালো ভালো প্রসেসর পেয়ে যাবে। আর 888 আমাদের বর্তমান ইন্ডিয়ান কারেন্সিতে নিয়ার অ্যাবাউট 40,000 এইগুলো লঞ্চ হচ্ছে, বাংলাদেশে যেতে যেতে প্রায় 50,000-48,000 টাকায় তোমরা পাবে 888-এর প্রসেসর। নেক্সট প্রশ্ন করেছেন শুভঙ্কর মুখার্জি, তিনি বলছেন দাদা কোন প্রসেসরের ফোন ভালো হয়, কোয়ালকম স্ন্যাপড্রাগন না মিডিয়াটেক হিলিও? দেখো তুমি যদি গেমিংয়ের জন্য ফোন নাও তাহলে স্ন্যাপড্রাগনের প্রত্যেকটা প্রসেসর পারফর্ম ভালো করে না, তবে মিডিয়াটেকের যে হিলিও সিরিজ এবং ডায়মেনসিটি সিরিজ সেগুলো গেমিংয়ের জন্য হয়। ঠিক কম্পিউটার বা ল্যাপটপে যেমন AMD প্রসেসর, রাইজন প্রসেসর এগুলো কিন্তু গেমিংয়ের জন্য। তবে তুমি যদি অপটিমাইজেশন ভালো চাও, অনেক দিন স্মার্টফোন ইউজ করতে চাও, তোমার আজকের পারফরমেন্স এবং আগামী 2 বছর পরের পারফরমেন্স যদি একই চাও তাহলে আমি বলবো অবভিয়াসলি গো ফর স্ন্যাপড্রাগন, কারণ স্ন্যাপড্রাগনের অপটিমাইজেশন খুব ভালো হয়। আমরা কিন্তু ফেসবুকে অলরেডি গ্যাজেটস বাংলা ফ্যামিলি খুলে দিয়েছি, মেম্বার্স অনেক আসছে, তো পরিবারটিকে আরও বড় করতে হবে এবং ওখানে পোস্ট কমেন্টস আপনারা মন খুলে সব কিছু করেন, আমি উত্তর দিয়ে থাকি 24 আওয়ার্স। চলুন আমাদের নেক্সট প্রশ্ন করেছেন এখানটাই সুমিতা পারুয়া। সুমিতা বলছে দাদা আন্ডার 15,000 মোটো জি ফিউশন স্মার্টফোনটা কেমন হবে? খুব সুন্দর হবে আন্ডার 15,000, কারণ G60 ভুলেও নেবেন না, G40 ফিউশন অনেক ভালো ফোন। দাদা একটি স্মার্টফোনের কোনটা বেশি গুরুত্বপূর্ণ, র্যাম না প্রসেসর? র্যাম না থাকলে প্রসেসরের কী লাভ, আর প্রসেসর না থাকলে র্যামের কী লাভ? তবে হ্যাঁ যদি সূক্ষ্ম ভাষায় বলি প্রসেসর তো অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ প্রসেসর যে কোনো স্মার্টফোনের একটা হৃদয় হৃৎপিণ্ড আপনি বলতে পারেন, ইঞ্জিন। নেক্সট প্রশ্ন এখানে করেছেন শুভরদ্ধ গেমিং, তিনি বলছেন দাদা আন্ডার 20,000 মধ্যে কোন ফোন ভালো হবে, প্লিজ এই কোশ্চেনটা নেবেন। নিয়েছি ভাই, আন্ডার 20,000 মধ্যে আমার মনে হয় এই মুহূর্তে বেস্ট ফোন সেটা হলো IQ Z সিরিজের স্মার্টফোন অথবা Realme 8 সিরিজ নিতে পারো, তো এই স্মার্টফোনগুলো ভালো এবং Poco X3 Pro তুমি দেখতে পারো। নেক্সট কোশ্চেন খেলা প্রিয় মানুষ, ভাই কী খেলা পছন্দ করেন আপনি বন্ধু, অবশ্যই কমেন্টস করবেন। তো উনি বলছেন Infinix 0X অ্যান্ড Tecno Phantom X এর খবর কি, এদেশে লঞ্চ হবে? অবশ্যই লঞ্চ হবে, টেকনো ফ্যান্টম এক্স এই স্মার্টফোনটাই কার্ভ ডিসপ্লে থাকবে, টেকনো ফ্যান্টম এক্স এই ডিসপ্লেটাই সুপার অ্যামোলেড থাকবে, টেকনো ফ্যান্টম এক্স এই ফোনটাই হাইফাই রিফ্রেশ রেট ডিসপ্লে থাকবে, ক্যামেরা দারুণ, পারফরমেন্স দারুণ, তাই কম দামের মধ্যে গেমিং বলুন কাপ ডিসপ্লে অ্যামোলেড ডিসপ্লে দুই বাংলায় কাঁপাতে আসবে, আর আমার মনে হয় এই স্মার্টফোনটা সস্তা অনেক সস্তা হবে। তো আমাদের নেক্সট প্রশ্ন করেছেন এখানটাই প্রীতম সাহু, তিনি বলছেন দাদা 90Hz রিফ্রেশ কী, এটার সুবিধা কী, এবং Android 12 আপডেট কবে আসবে, মিডিয়াটেক হিলিও G85 না ইউনিসক T610, দুটি প্রসেসরের মধ্যে ভালো কোনটি? দেখুন রিফ্রেশ রেট এটা এই জেড দিয়ে এখানটায় মাপা হয়, মানে একটা ডিসপ্লেতে আপনি স্ক্রল করছেন ও কত তাড়াতাড়ি আপনার ডিসপ্লেটাকে কাজ করাচ্ছে, প্রসেসিং করাচ্ছে, এবং যে স্ট্যাটিক ইমেজ এটাকে সে কতবার আপনাকে ভিউ করতে সাপোর্ট করছে, এবং এই যে রিফ্রেশ রেট এইটা কিন্তু যে কোনো স্মার্টফোনের ডিসপ্লেকে মানে কতবার সে মুভ করছে এটাকেও বোঝায়। তাই আজকের দিনে যত হায়ার রিফ্রেশ রেট হবে তত গেমিং পারফরমেন্স ভালো হবে এবং সেখানটায় আপনি স্ক্রল করে ইউজ করে মজা পাবেন। এবং এটা সুবিধা কি আমি বলেই দিলাম, Android 12 আপডেট কবে আসবে, কিছুদিনের মধ্যেই চলে আসবে, অনেক স্মার্টফোনে এখনও Android 11ই আসেনি, তো Android 12 একটু দূরেরই কথা কিন্তু চলে আসবে, মিডিয়াটেক হিলিও G85 না ইউনিসক T610, দুটি স্মার্টফোনের প্রসেসর সরি দুটি প্রসেসরই ভালো, এখন অনেক ফোনে আমরা T610 দেখছি, আগামী Realme C21Y বলে একটা স্মার্টফোন আসছে ওখানেও T610 প্রসেসর, মাইক্রোম্যাক্সের Intubi, তো পারফরমেন্স এক কথায় বলতে পারি অসাধারণ, তো দুটি প্রসেসরই ভালো। আমাদের নেক্সট কমেন্ট করেছেন এখানটাই সাজিদ হাসান, দাদা ক্যামেরার জন্য কোনটা বেস্ট, Redmi Note 10 Pro Max না Realme 8 Pro, Poco X3 Pro, Samsung F62? বাই Samsung F62 নিতে পারো, কারণ এইটা ক্যামেরার জন্য রাজা। দ্বিতীয়ত তুমি নিতে পারো এখানটায় Redmi Note 10 Pro Max, 108 মেগাপিক্সেলের ক্যামেরা অসাধারণ। নেক্সট করেছেন ব্ল্যাক ফান, উনি আমাদের ফেসবুকের বলতে পারেন অ্যাডমিন, খুব ভালো একজন আমাদের সদস্য, তিনি বলছেন Mi UI with Snapdragon 750G না One UI with 730G? দেখো ভালো তো 750G, কিন্তু আমি বলবো যে One UI 730G বেটার One UI এর সাথে। নেক্সট Redmi Note 10 Pro versus OnePlus Nord,
অবভিয়াসলি ওয়ান প্লাস নট। নিজেকে বলতে কি বেশি ভালো লাগে, শিক্ষক নাকি ইউটিউবার? নিজেকে ভালো লাগে বলতে দুটোই, যে যে প্রফেশনে, মানে দুটোই আলাদা প্রফেশন। বাংলাদেশে কি কখনো আসার পরিকল্পনা আছে? অবশ্যই আছে, এবং আমরা 5 লাখ হলেই বাংলাদেশে যাওয়ার একটা পরিকল্পনা রয়েছে। পিসি অর মোবাইল? অবভিয়াসলি মোবাইল। আর পেপসি অর কোকাকোলা? কোকাকোলা। নেক্সট করেছেন শুভময় দেব, তিনি বলছেন, স্যার অলরাউন্ডার ফোন হিসাবে IQ3 কি এই মুহূর্তে নেওয়া উচিত? এই তো IQ3 ব্যবহার করছি। অবভিয়াসলি একটা বিস্ট 865-এর সঙ্গে তো নিতে পারো IQ3। নেক্সট প্রশ্ন করেছেন অমিত বিশ্বাস, দাদা আমি গেমিং করি, সারাদিন ইউটিউব দেখি, ভালো ব্যাটারি প্রসেসর আর ক্যামেরা চাই, under 30,000-এ কোন মোবাইল বেস্ট ফোন? আর অবশ্যই 5G বলবো। শুনবে, 30,000-এর মধ্যে IQ7, যে IQ7 ফোনটা, একদম চোখ বন্ধ করে নিয়ে নাও, অবভিয়াসলি ডিসপ্লে ক্যামেরা সব। আর আপনাদের মধ্যে অনেকেই প্রশ্ন করেন IQ কি বাংলাদেশে আসবে? আসবে, অফিসিয়ালি IQ বাংলাদেশে আসবে, কে না চায় তার ব্যবসার একটু ভালো হোক। নেক্সট করেছেন সূর্য ঘোষাল, স্মার্টফোনে 90 Hz রিফ্রেশ রেট প্রথম কোন ব্র্যান্ড এনেছিল? অবশ্যই প্রথম যদি আমরা বলি, তাহলে কিন্তু 90 Hz রিফ্রেশ রেট আমরা পেয়েছিলাম আসুসের স্মার্টফোনে, আসুস ROG ফোন, সেই স্মার্টফোনে হাই রিফ্রেশ রেট ইউজ করা হয়েছিল। নেক্সট কোশ্চেন সুপ্রিয় কুণ্ডু, দাদা আমরা মোবাইলে ডেটা ব্যবহার করি, অর্থাৎ 1GB 2GB, এগুলো কীভাবে তৈরি করা হয় যদি বলতেন ভালো হতো। এটা কী করে বলবো, গিগাবাইট মানে একটা পরিমাপ করে দেওয়া হয় যে এর বেশি তুমি অ্যাক্সেস করতে পারবা না। নেক্সট কোশ্চেন FCB CGHH রেডমি নোট 10 অথবা 10S কোনটা 2-3 বছরের জন্য ভালো? দেখো দুটোই একই মোটামুটি, তো Note 10S নিতে পারো, Note 10ও নিতে পারো, কোনো অসুবিধা নেই। নেক্সট কোশ্চেন করেছেন ইউটিউব বাজ, তিনি বলছেন, দাদা কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্রসেসর না মিডিয়াটেক ডাইমেনসিটি 1200? দেখো অবভিয়াসলি স্ন্যাপড্রাগন 888-এর সঙ্গে যাও, আর পোকো FCGটিতে আমি 1200 ব্যবহার করছি, অবভিয়াসলি ভালো, বাট 888। আর একটা কথা, ফোন নেওয়া উচিত হবে, আপনার কী মত প্লিজ উত্তরটা দেবেন, তারকেশ্বর থেকে বলছি, থ্যাংক ইউ, এবং আমার তারকেশ্বর যাওয়ার খুব ইচ্ছা আছে। নেক্সট কোশ্চেন অতনু দাস অফিসিয়াল, দাদা বলছি যে 1 মাস হলো রেডমি Note 10 Pro কিনেছি, বাট ফার্স্ট দিন থেকে ব্যাটারি ব্যাকআপ ভালো দিচ্ছে না, কি করব? অবশ্যই তুমি একবার হার্ড রিসেট করো, হার্ড রিসেট করে ফ্যাক্টরি রিসেট, যদি না পাও তাহলে সার্ভিস সেন্টার। নেক্সট কোশ্চেন করেছেন ড্র অ্যানিমেশন, চার্জে লাগিয়ে মোবাইল টিপলে কি কোনো সমস্যা হয়? মোবাইল টিপলে চার্জে লাগে অবশ্যই সমস্যা হয়, হিট হয়, ঠিকভাবে চার্জ হয় না। নেক্সট কোশ্চেন চন্দ্রশেখর, তিনি বলছেন, দাদা ফিঙ্গারপ্রিন্ট পেমেন্টটা কি একটু বলবেন? ফিঙ্গারপ্রিন্ট পেমেন্ট হলো যে ওটা তোমার NFC-র মাধ্যমে পেমেন্ট হয়, আর সেটা তুমি NFC দিয়ে, নিয়ার ফিল্ড কমিউনিকেশন দিয়ে করতে পারবে। মোহাম্মদ রাসেল ইসলাম বলছেন, স্যামসাং গ্যালাক্সি M52 বাংলাদেশে কবে আসবে দাদা? দেখুন ইন্ডিয়াতে নেক্সট মাসে, মানে সেপ্টেম্বর নাগাদ M52 5G চলে আসছে, এবং এটি A52S-এরই রিব্র্যান্ডিং হবে, এবং বাংলাদেশেও 1 মাসের মধ্যে চলে যাবে M52। আমাদের নেক্সট যে বন্ধু প্রশ্ন করেছেন তার নাম হাসান্ত রাকিব, তিনি বলছেন, অনেকদিন থেকেই একটা প্রশ্ন করছি, উত্তর পাচ্ছি না দাদা, আশা করি এইবার উত্তরগুলো পাবো। অবশ্যই পাবেন। উনি বলছেন, ক্যামেরার অ্যাপারচার কম হলে ভালো নাকি বেশি হলে ভালো? দেখুন অ্যাপারচার যত কম হবে তত ভালো। এবং এখানটা তিনি বলছেন ডাইনামিক রেঞ্জ কী? ডাইনামিক রেঞ্জ দেখুন, আমি এই জায়গাটায় যে ভিডিও শ্যুট করছি, এবং আমার পেছনে দেখুন যে আকাশ, স্কাই এবং গাছপালাগুলো দেখুন, একটা ডাইনামিক রেঞ্জ মানে কতটা সে ভিজিবল এবং এক্সপোজারটা কতটা ভালো লেগেছে। নেক্সট হলো স্টোরেজ টাইপ UFS 3.1 3.2 কম হলে ভালো নাকি না ভালো বেশি হলে? যত বেশি হবে তত ভালো, UFS 3.1-এর থেকে 3.2 ভালো, 2.1-এর থেকে 2.2 ভালো, এবং একটা ফাস্ট পাবেন, স্পিডি পাবেন। তিনি নেক্সট বলছেন LPDDR4X বা 5X RAM-এর কাজটা কি? দেখুন একটা স্পিড পাবেন আপনি, RAM যত ভালো হবে, যত স্পিডি হবে, পারফরমেন্স তত ভালো হবে ওই প্রসেসরের সাথে। ভিডিও কোয়ালিটি এখানটি 30 FPS 60 FPS-এর মধ্যে পার্থক্য কী? ফ্রেম পার সেকেন্ড, আমার এই ভিডিওটা যে শ্যুট হচ্ছে ওটা 60 FPS, 30 আরেকটু স্লোই, একটু গ্লিচি হবে, 60 ভালো, এরকম করে আপনি বুঝতে পারবেন। নেক্সট প্রশ্ন করেছেন যে বন্ধু, তার নাম দ্য বেঙ্গল ব্লগার, উনি বলছেন, দাদা আয়ার ব্লাস্টার কি, প্লিজ অ্যান্সার দিবেন। আয়ার ব্লাস্টার একটা সেন্সর, যে সেন্সারটা আপনার শাওমির ফোন বা পোকোর ফোনে পাবেন এবং এই ওপরের দিকে থাকে, ওইটা অ্যাজ এ রিমোট কাজ করে, আপনি যে কোনো গ্যাজেটস বা অ্যাক্সেসরিজকে ওখান থেকে নিজের জায়গায় বসে অ্যাক্সেস করতে পারবেন। সেটা ফ্যান হতে পারে, আপনার রেফ্রিজারেটর হতে পারে, AC হতে পারে, TV হতে পারে। নেক্সট যিনি বলছেন যে বন্ধু সায়েন্টিফিক ইসলাম, তিনি বলছেন, দাদা কোয়েশ্চেনগুলো নেবেন প্লিজ,
মিডিয়াটেক হিলিও G88 ভার্সেস মিডিয়াটেক হিলিও G90, হিলিও G90 অ্যামোলেড ভার্সেস OLED, OLED রিয়েলমি 9 প্রো ভার্সেস IQ Z5, রিয়েলমি 9ও ভালো কিন্তু ওটা আসতে দিন। রিয়েলমি জিটি মাস্টার এডিশনের যে স্ট্রিট ফটোগ্রাফি মোড ওটা কি, আমার হাতে নেই মাস্টার এডিশনটি, আসলে আমি আপনাদের কাছে জানাবো। এবং ওয়ানপ্লাস Nord 3টা কী প্রসেসর থাকবে, এখনও ওয়ানপ্লাস Nord 3-র কোন প্রসেসর থাকবে সে ব্যাপারে এখনও কোনো জানা যায়নি, তবে মনে করা হচ্ছে মিডিয়াটেকের একটা হায়ার ভ্যারিয়েন্ট বা স্ন্যাপড্রাগনের প্রসেসর থাকবে। আমাদের নেক্সট পোস্ট করেছেন এখানে SK কুন্ডু, তিনি বলেছেন দাদা আশা করি ভালো আছেন। খুব ভালো আছি। উনি বলছেন আমার প্রশ্ন হচ্ছে স্ন্যাপড্রাগন 788 ভার্সেস মিডিয়াটেক ডায়মেনসিটি 1200U। দেখুন মিডিয়াটেকের ডায়মেনসিটি 1200U অবভিয়াসলি ভালো, বাট আমি অলওয়েজ প্রেফার করি স্ন্যাপড্রাগনের 788। ক্যামেরা প্লাস গেমিং ফোন 35,000-এর মধ্যে বাংলাদেশে কোনটা ভালো হবে? আমি অবভিয়াসলি বলবো পোকো F3 GT নেন, বা রিয়েলমির যে জিটি মাস্টার এডিশন বা ওয়ানপ্লাসের নর্ড সিরিজের ফোন আপনি নিতে পারেন। নেক্সট বন্ধু যিনি এখানে প্রশ্ন করেছেন উৎসব ব্যানার্জি, তিনি বলছেন জিও ফোন নেক্সটের আনবক্সিং দেখবো তাড়াতাড়ি দাদা। অবশ্যই ফোনটি লঞ্চ হতে দিন, অবশ্যই এর আনবক্সিং নিয়ে আসবো। MAS 02 দাদা অনেক অনেক ভালোবাসা রইল বাংলাদেশ হতে। আমার প্রায় বর্তমানে A52 4G, কি কেনা উচিত না M52 5G জন্য ওয়েট করা উচিত? অবভিয়াসলি ওয়েট করো M52 5G জন্য। এবং দাদা আপনাকে বাংলাদেশ দেখতে পেলে অনেক ভালো লাগবে, আমার বাড়িতে আপনার দাওয়াত রইল, থ্যাংক ইউ। এবং নেক্সট প্রশ্ন করেছেন দীপ প্রসাদ দাস, দাদা 1 বা 2 বছর আগে লঞ্চ হওয়া একটি ফোন কি কেনা উচিত হবে, আর ফোনটি কিনলে কি কোনো সমস্যা হবে? এই দুটি প্রশ্ন আমি অনেকবার করেছি, এবারও করলাম, আশা করি উত্তরটা দেবেন। 1-2 বছরের ফোন কেনা খারাপ হবে এটা আমি বলবো না, তবে আপডেট পেতে একটু অসুবিধা হয়, তবে যদি ভালো কিছু পান যেমন রিয়েলমি X50 Pro অবভিয়াসলি ভালো নিতে পারেন। আমাদের নেক্সট কোশ্চেন করেছেন স্মৃতি কণা বিশ্বাস, দাদা নোকিয়া সোনি হারিয়ে গেছে বাট স্যামসাং এখনও বেস্ট, স্যামসাংয়ের এই সাকসেসের জার্নি আপনি কীভাবে দেখেন, স্যামসাং এর এই যে সেফ লেয়ার কারণ কী? দেখুন স্যামসাং ইজ স্যামসাং, স্যামসাং প্রথমেও যা ছিল আজকেও তাই আছে, কিন্তু স্যামসাং সাকসেস অবশ্যই প্রত্যেকটা রেঞ্জে তাদের স্মার্টফোন, কিন্তু এক্সাইনসকে তাদের ভালো করতে হবে এবং তাদের যে স্মার্টফোনগুলো এখনও UI হ্যাং করে ওটাকে ঠিক করতে হবে। তো এই ছিল আপনাদের প্রশ্ন এবং ঘেমে গেছি আপনাদের প্রশ্নের উত্তর দিতে। ভালোবাসা অবশ্যই দিন, আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, নমস্কার।